हेलो फ्रेंड्स, वेलकम टू पल्लवीज किचन। आज आमी आपनादेर साथे शेयर करछी क्रिस्पी स्वीट कॉर्न। क्रिस्पी स्वीट कॉर्न एतटाई टेस्टी जे छोटो बड़ो सबाई खूब पसंद करे। एटा खूब कम समय तैरी हो जाए। चलुन ताहले शुरू करा जाक। प्रथमे आमी स्वीट कॉर्नगुलोके बॉयल करे नेब। तार जोन्नो आमी गैसे एकटा कड़ाइए चार कापेर मतो जल दिए जलर मध्य आमी अल्प लवण दिए दिए जलटा फुटे आसा अब्दि आमी अपेक्षा करब। जलटा फुटे इले आमी एर मध्य मेजरमेंट कापेर दो कापेर मतो स्वीट कॉर्न आमी दिए देव। पाँच थेके छ मिनिटेर मतो आमी एटाके सेद्ध करे नेब। जखन कॉर्नगुलो देखबेन एकटु फोला फोला हये गेछे तखन जानबेन एटा सेद्ध हये गेछे। देखुन आमार फोला फोला हये गेछे, एटा आमार सेद्ध हये गेछे। एरपर एटाके आमी एकटा स्ट्रेनारे दिए जलटाके आमी फेले देब। तारपर एटाके आमी एकटुखानि ठंडा करे नेब। ठंडा हये एले आमी एकटा बोले एटाके निये निएछि। एरपर आमी एर मध्ये दिए दिच्छि फोर टेबिल स्पून कर्नफ्लावर। वन टी स्पून रेड चिली पाउडार आ दिए दीची अल्प लवण। आमी सेद्ध करार समय लवण दिए अल्प जे रखम बुझे आमी एखाने लवणटा दिलाम। एरपर एटाके आमी मिक्स करे नेछी। एटाके ततक्षणी मिक्स करते हबे जतक्षण एटाते कोनो पाउडारेर मतो ना देखाय, जेनो ओई कर्नगुलोर मध्ये सब किछु भालोभावे लेगे जाए। जदि मने हय जे पाउडारेर मतो देखाच्छे तखन एक चामच जल दिए देबेन। আমার এখানে পাউডারের মতো কিছু লাগছে না, দেখুন আমি তার জন্য এর মধ্যে আমি জল দিচ্ছি না। এরপর এগুলোকে আমি ভেজে নেব। এরপর আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসটা অন করে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। আপনারা যে কোনো তেলেই এটাকে ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করলাম। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে অল্প অল্প করে কর্ন দিয়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নেব। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, নয়তো এটা ফুটে ছিটকে বেরিয়ে আসবে। তিন মিনিট ধরে এভাবে আমি সিমে রেখে এটাকে ভেজে নেব। তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে আরও ক্রিস্পি করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভেজেছি বলে কিন্তু এটা ছিটকে কড়াই থেকে বেরিয়ে আসছে না। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, গ্যাসের ফ্লেমটা তখন লোতে রেখেই কিন্তু এগুলোকে ভাজ, নয়তো এগুলো ফুটে কড়াই থেকে বাইরে চলে আসবে। এক দু মিনিট আমি এগুলোকে ভেজে নিয়ে আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আমি একটা এক্সট্রা ছাঁকনিতে এগুলোকে তুলে নিচ্ছি যাতে করে তেলটা আমার কড়াইয়ের মধ্যেই পড়ে যায়। এরপর আমি এগুলোকে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে এর মধ্যে আমি রেখে দিচ্ছি। এভাবে আমি বাকি কর্নগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এটাকে আপনারা এমনিও খেতে পারেন, কারণ এটার মধ্যে নুন ঝাল সব কিছুই আছে। কিন্তু এটাকে আমি আরও টেস্টি বানানোর জন্য আমি এটার মধ্যে কিছু অ্যাড করব। আমি এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প শসা কুচি, অল্প ধনে পাতা কুচি, ওয়ান টিস্পুন চাট মশলা আর দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের যেরকম খেতে চান সেরকমই দেবেন। আর অল্প লেবুর রস দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল ক্রিস্পি সুইট কর্ন। এটা গরম গরম খান, আর এটা খেতে ক্রিস্পি ও খুবই টেস্টি হয়, আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কিছু আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।